আমরা ঝড় তুফান কিছুর ধার ধারব না, আপনারা যারা আসছেন এই যেই কর্মসূচি দেওয়া হবে শক্তিবশক্তভাবে দৃঢ় পথ নিয়ে শক্তিশালী অবস্থান থেকে সবকিছুকে উপেক্ষা করে এই বিজয় ছিনিয়ে আনতে হবে। আপনারা লক্ষ্য করেছেন এই গত দুই তিন দিনে প্রচুর পরিমাণ বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে, হয়েছে না? বিএনপি নেতা কর্মীদের বিভিন্ন জায়গায় যারা অবস্থান করছিল রাস্তাঘাট থেকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে কিন্তু এখানে ইন্টারনেট নাই, আপনারা জানেন বিএনপির প্রত্যেকটি সবাই ইন্টারনেট থাকে না। ইন্টারনেট না থাকার পেছনে যারা কাজ করছেন তারা হচ্ছেন ভোট চোরদের দালাল। সুতরাং সাবধান, এই ইন্টারনেট বন্ধের পেছনে যারা যারা আছেন আপনারা কিন্তু ভোট চোরদের দালাল হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছেন। আপনারা আগামী নির্বাচনকে ব্যাহত করার জন্য ভোট চুরির প্রকল্প বাস্তবায়ন করার জন্য কাজ করছেন, তাহলে সাবধান হয়ে যেতে হবে এখানে। এর মধ্যে আমাদের এই মহাবেশ সমাবেশ ডাকার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন এই গত দুই তিন দিনে প্রচুর পরিমাণ বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে, হয়েছে না? বিএনপি নেতা কর্মীদের বিভিন্ন জায়গায় যারা অবস্থান করছিল রাস্তাঘাট থেকে গ্রেফতার করেছে। এর আগে আরো ছয়জন কংগ্রেসম্যান চিঠি দিয়ে বলেছে, প্রেসিডেন্টকে চিঠি দিয়ে বলেছে শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে পারে না। ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সংসদ সদস্যরাও চিঠি দিয়ে তাদের নেতাদের জানিয়েছেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। পদত্যাগ করে সসম্মানে গণভবন ত্যাগ করুন। আজকে এই সভা থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে প্রত্যেকটি নেতা কর্মী, প্রত্যেকটি বাংলাদেশি যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা ভোটাধিকারে বিশ্বাস করে, তারা কেউ বাড়ি ফিরে যাবে না। বাড়ি ফিরে যাবেন। আর সংবিধানের অধীনে নির্বাচন ভুলে যান। আমরা ঝড় তুফান কিছুর ধার ধারব না, আপনারা যারা আসছেন এই যেই কর্মসূচি দেওয়া হবে শক্তিবশক্তভাবে দৃঢ় পথ নিয়ে শক্তিশালী অবস্থান থেকে সবকিছুকে উপেক্ষা করে এই বিজয় ছিনিয়ে আনতে হবে। সবাইকে ধন্যবাদ।